দীপাবলিতে দীপোৎসবে বিশ্ব রেকর্ড গড়ল অযোধ্যা। শনিবার রাতে সরজু নদীর তীর বরাবর জ্বলে উঠল 22 লক্ষ প্রদীপ, যা বিশ্ব রেকর্ড গড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য দেশের বিশিষ্ট অতিথি এবং কূটনীতিকরাও অসাধারণ দীপোৎসবের সাক্ষী হতে অযোধ্যায় এসেছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 54টি দেশ থেকে 88 জন কূটনীতিক দীপোৎসবের সাক্ষী হতে নতুন অযোধ্যায় এসেছিলেন। গত বছর দীপাবলিতে সরজু নদীর তীরে 15.76 লক্ষ প্রদীপ প্রজ্বলিত হয়েছিল। এবছর সেই রেকর্ড ভেঙে শনিবার রাতে সরজু নদীর তীরে 22.23 লক্ষ প্রদীপ প্রজ্বলিত হয়েছে, যা বিশ্ব রেকর্ড করেছে। এই দীপোৎসব উপলক্ষে শ্রীলঙ্কা, নেপাল, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শিল্পী অযোধ্যায় এসে তাদের শৈল্পিকতা দেখিয়েছেন। যেমন শ্রীলঙ্কার এক শিল্পী শ্রীরামের ছবি এঁকেছেন, নেপালের এক শিল্পী শ্রীরামের জীবনী নিয়ে স্টেজ পারফরমেন্স করেছেন, আবার রাশিয়ার শিল্পী অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। এছাড়া দীপোৎসবের সময় রামায়ণের উপর লেজার শো, 3D হোলোগ্রাফিক শো দেখানো হয়েছে। তারপর নয়াঘাটে উপস্থিত অতিথিদের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মিউজিক্যাল বাজি ফাটিয়েছেন। ফেরু রিপোর্ট, আর ই নিউজ।